আসসালামু আলাইকুম। শাহেদ খান আপনি বলেন তাহলে। শাহেদ খান নিজে আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আসিফ ভাই? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমরা সবাই অনেক ভালো আছি ভাই। বলেন। জি আসিফ ভাই, কিছু মনে করবেন না, আমাকে কিন্তু আনমিউট করেন না, আর হচ্ছে কিক আউট করে বের করে দিয়েন না, কারণ আপনার সাথে একটু ঝগড়া করব তো আগে থেকেই বলে নেই, এবং আপনার সঙ্গেই শুধু কথা বলবো, আর যদি বাইরে থেকে কেউ কথা বলেন তাহলে শুধু ওই ব্যক্তির সঙ্গেই আমি একটু কথা বলবো। আপনার সঙ্গে কথা বলতে এত বলতে ভাই আরেকজন, আপনার ভাই আমি এত শেষ ভাই শেষ শর্ত করে হলো না তো, ভাই আপনার এত হলো না শর্ত তো, তো আমি ভাই আপনাকে মিউট করে দিচ্ছি। আপনার ভাই শর্ত তো আমি পালন করব, এমন কোন মানে আপনাকে এমন কোন লিখিত প্রতিশ্রুতি আমি তো কখনো দিই নাই যে আমার লাইভে কেউ আসলে আমি তাকে এটা এটা করবো, এত শর্ত আমি তো ফলো করব না। কে বলছে আপনাকে? কিন্তু আপনি আসিফ ভাই ওনাকে আনমিউট না করলে আসিফ ভাই উনি আমি কিন্তু কথা অনেক, বলতে পারবেন আসিফ ভাই না। আমি অনেক, হ্যাঁ আসিফ ভাই আমি অনেক আপনার বক্তব্য অনেক দিন ধরে শুনতেছি, এবং সেটা দিয়ে অনেক কিছু দিন যায় ধরে, না ভাই, সেটা দিয়ে কিছু যায় আসে না ভাই, সেটা দিয়ে কিছু যায় আসে না। আপনি কতদিন ধরে শুনতেছেন আমাদের লাইভে? আমরা আমাদের একটা প্রসিডিউর আছে, আপনি যদি যৌক্তিক আলোচনা করেন, আমাদের জি লাইভে অনেক মুমিন এসে 6-7 ঘন্টা কথা বলে গেছে, আমরা তাদের জি সাথে তার সাথে অনেক অনেক করে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ হাড্ডাহাড্ডি আলহামদুলিল্লাহ, লড়াইও জি হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইও আলহামদুলিল্লাহ। হয়েছে। না না ঠিক আছে, একটু আসলে হাড্ডাহাড্ডি কথাটা শুনে লড়াই, নেন, কথা মাঝখানে কথা বলেন না, একটু শুনে নেন, নিজেকে মিউট করে রাখেন। হ্যাঁ, আমাদের এই লাইভে অনেক মুমিন এসছে, অনেক মানে পরিচিত মুমিন এসছে, যারা 6-7 ঘন্টা পর্যন্ত কথা বলে গেছে, যাদের সাথে আমরা কন্টিনিউয়াসলি দিনের পর দিন আলোচনা করেছি, একটা লাইভে শেষ হয়নি আরেকটা লাইভ লাইভ পর্যন্ত করেছি, এরকমও আছে। তো যদি যৌক্তিক আলোচনা করেন, রেফারেন্স ভিত্তিক দালিলিক আলোচনা করেন, তাহলে আপনাকে তো বের করার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যতক্ষণ সম্ভব আপনার, আমরা তো চাই যেন কেউ দলিল ভিত্তিক আলোচনা করতে আসুক আমাদের সাথে, কিন্তু যদি আপনি মানে মানে এখানে মানে গালিগালাজ করতে আসেন বা ফালতু আলাপ আলোচনা করতে আসেন, তাহলে ভাই আমরা ইন্টারেস্টেড না। এমন কোন মানে দস্তখত আমরা কোথাও দিই নাই, আমি কখনো দিই নাই যে অমুকের সাথে আমার আলোচনা করতেই হবে। আপনার সাথে আলোচনা করাটা আমার জন্য বাধ্যতামূলক কিছু না। আপনি যদি মানে আপনার সাথে যদি আমার আলোচনা করতে ইচ্ছা হয়, যদি সেরকম মনে করি, তাহলে অবশ্যই আপনি সুযোগ পাবেন কথা বলার, দলিল ভিত্তিক যৌক্তিক আলোচনা করার সুযোগ পাবেন, নাহলে পাবেন না। আপনার এত শর্ত তো ভাই আমরা পালন করব না। হ্যাঁ, এবার বলেন। জি আমি আসিফ ভাই, কিছু শর্ত আসিফ ভাই বলতে পারি আসিফ ভাই? উনি তো আবার শুরু করলেন, হ্যাঁ আচ্ছা উনি বলেন ভাই, কথা বলেন বলুক, তারপর বলেন ভাই। আচ্ছা আমি আপনাকে তাহলে ব্যাকে রাখি, হ্যাঁ মানে এত শেয়ার করা দরকার নেই। আচ্ছা আমি জাস্ট আসিফ ভাই আমি আর কি একটু ব্রেকে যাচ্ছিলাম, আমি চলে যাচ্ছি না, আমি আছি, বাট মুমিন ভাই যদি আমাকে আর অমিত ভাইকে রিকোয়েস্ট করে যে তিনি শুধু আপনার সাথে কথা বলতে চায়, আমি ব্যাক স্টেজে যেতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটাই নিশ উনি একটা শর্ত কিন্তু কথা দিয়েছেন যে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে ভাই আসিফ, শর্ত সাপেক্ষে না, মানে আপনি ইসে আসেন নাই, মানে অন্যভাবে তুলনা দিলাম না, ভদ্রতা তো মানে আলাদা ভাবে শিখাইতো, এটা এটা একটা মানে অবাক করা বিষয়। এই নর্মাল মানে কমন সেন্স গুলো, যে লোকদের সাথে কথা বলতে হয় এই জিনিসগুলো তো মানে আমাদের কাছে, আমরা শিখাই দিব জিনিসটা তো মানে না, আপনি জাস্ট এসে রিকোয়েস্ট করতে পারেন, এই জিনিসটা এটিকেসি হচ্ছে এটাই, যে আপনি এসে রিকোয়েস্ট করবেন কাউকে যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, বা ফারাজ ভাই অমিত ভাই আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করছি যে আমি অমিত ভাইয়ের সাথে, আসিফ ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে চাই। আমরা আমরা ওই শোকে ছাড়া অন্য তেমন কিছু মনে হয় বলতামও না। হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই, ফারাজ ভাই আসিফ অবশ্যই ভাইকে কিন্তু, একটা শর্ত, হ্যাঁ আসিফ ভাই বলেন বলেন, উনি একটা শর্ত দিয়েছেন যে ওনাকে আনমিউট করা যাবে না, কিন্তু ওনাকে আনমিউট না করলে উনি কথা বলতে পারবেন না। ভালো জিনিস ধরছেন ভাই, আমি তো খেয়াল করি নাই। উনি এসেই বলেছে আমাকে কিন্তু আনমিউট করবেন না, মানে ওনাকে সব সারাক্ষণ মিউট করে রাখতে হবে, তাই তো? ঠিক আছে, আমি হ্যাঁ এখানে আসি। বাট আসিফ ভাই আপনি মানে কথা বলবেন, ইটস ফাইন, বাট ওনার ওনার যে ইয়েটা দেখা যাচ্ছে যে প্রথমে একজনকে যুক্ত করছিলাম না, যে হাইপার হয়ে আছে, সে মানে সে কথা বলবে, কথা শুনতে ইন্টারেস্টেড না, বলতে ইন্টারেস্টেড, এরকম এইরকম আলোচনা তো মানে আলটিমেটলি ওয়ার্থলেস, মানে এরকম আলোচনা থেকে কেউ কিছু বোঝে না, তারপরেও যদি উনি রিকোয়েস্ট করেন ফাইন, উনি একা একা কথা মানে আপনার সাথে কথা বলতে পারে, আমি বলবো না, সমস্যা নেই। আচ্ছা ফারাজ ভাই, অমিত ভাই আপনারা থাকেন, আপনারা যান না, আমি শাহেদ সাহেবকে যুক্ত করি, ওনার যদি কোনো পয়েন্ট থাকে উনি পয়েন্টটা বলেন। শাহেদ খান ভাই, আপনার কোনো মানে এখানে কোনো শর্ত দিয়েন না, শর্ত না দিয়ে জি আপনি কোন আসিফ ভাই, না পয়েন্টের কথা আমার বলতে আসলে চান সেটা বলেন। আসিফ ভাই, জি আমার কোনো শর্ত নেই আসিফ ভাই, আমি এই জন্যই বলছি কি, ধরেন আপনার সঙ্গে যদি কথা বলি, বলতে বলতে আরেকজন একটা কথা বলে গেছিল, তখন অন্যদিকে সরে গেল, আবার অমিত ভাই একটা কথা বললো, দেখা যাচ্ছে যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু মূল পয়েন্টে থাকতেই সিনা অথবা কথার মধ্যে যদি কথা আসে দেয় দেখা যায় ভুলে যায় বিষয়টা। এই জন্য বলছিলাম যে যদি কেউ, আমি আসিফ ভাইয়ের সঙ্গে যদি কথা বলি, তাহলে হয়তো বা ফারাজ ভাই বললো আমি জিনিসটা ভুলে গেলাম, অথবা লাইন থেকে সরে গেলাম, হুট করে আবার অমিত ভাই আবার কিছু বলে ফেললো, এদিকে আবার আবার এই জন্য আমি কথা বলছিলাম। আর মিউট আর মিউটের বিষয়টা আচ্ছা আসি, আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা বিষয়টা কি আপনি যে আমি, আপনি আচ্ছা আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আপনি তাহলে মানে এই জন্য বলতে চাচ্ছেন যেন আপনার, আমরা প্রসঙ্গের ভিতরে থাকি, প্রসঙ্গ থেকে বাইরে যেন কিছুতেই না যাই, এটাই হচ্ছে আপনার কনসার্ন নাকি? জি আসিফ ভাই এটাই আর কি, মানে আচ্ছা, ওই বুঝতে পেরেছি এরকম ভাই, একটু ঝামেলা তাহলে হয় ঠিক তো। আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এরকম ঝামেলা হয়, এটা সত্যিই বলেছেন, সঠিকই বলেছেন, এরকম ঝামেলা মাঝে মাঝে হয় যে আমরা প্রসঙ্গ থেকে অন্য জায়গায় চলে যাই। তাহলে ফারাজ ভাই এবং অমিত ভাইকে আমি এই দায়িত্বটা দিচ্ছি। ফারাজ ভাই, অমিত ভাই, আপনারা একটু খেয়াল রাখবেন যেন আমরা কোনো অবস্থাতেই প্রসঙ্গ থেকে বাইরে যেন আমরা যেতে না পারি, কেউ, আমি বা শাহেদ খান ভাই, কেউই যেন প্রসঙ্গ থেকে একচুল না সরতে পারি, কিন্তু প্রাসঙ্গিক জিনিস নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু প্রসঙ্গ থেকে বাইরে একদম চলে যাবো সেটা যেন না হয়, আপনারা কি একটু খেয়াল রাখতে পারবেন ভাই? শিওর স্যার, অবশ্যই।
ঠিক আছে শাহেদ খান ভাই, তাহলে আপনি বলেন যে তাহলে আপনি কোন প্রসঙ্গে কথা বলতে চাচ্ছেন বলেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আসিফ ভাই বিষয়টা। আর একটা অমিত ভাই একটু আমাকে একটু অন্যভাবে বললেন আনমিউট আর মিউটের বিষয়টা, আসলে ওটা জাস্ট মজা ছিল, ওটা নিয়ে চাপ নেবেন না, জাস্ট মজা, না একটু হাসাহাসি করলেন তো আমি একটু কষ্ট পাইলাম। আসলে মিউট আর আনমিউট এই বিষয়টা আমার হচ্ছে ধারণা নাও থাকতে পারে, কারণ আমি তো লাইন খুব একটা ঢুকি না, যে বিষয়টা বলতেছিলেন যে কিছু ওই যে দলিল নিয়ে আসলেন বিভিন্ন হাদিস থেকে এবং ফিকা শাস্ত্র থেকে, ওই যে কিছু অংশ যে বললেন যে মুরতাদের বিষয়টা, এই বিষয়টা কি আমি যতটুকু জানি যে মনে কোন একটা প্রসঙ্গ অনুযায়ী মনে কিছু কথা আমাদের নবী হয়তো বলছেন, এবং আমি এটুকু বলতে চাই যে আমার মনে হয় যে ইসলাম ধর্মে, আমি একজন মুসলিম আর ইসলাম ধর্মে আমার মনে হয় যে ফিকাহ জিনিসটা কি সেটা কি আপনি জানেন ভাই একটু বলেন তো ফিকাহ। হ্যাঁ ফিকাহ, ফিকাহ বলতে এটুকু বুঝি যে ইমামরা বিভিন্ন জিনিস তাহকিক করে নিজের একটা ফয়সালা দিচ্ছেন এবং বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে নিজের একটা, ফিকাহ বলতে কি মানে জ্ঞান পণ্ডিত একটা বিষয় অর্থাৎ ইসলামের বিভিন্ন জিনিস তুলে ধরা আর কি। এটা থেকে তো আইন তৈরি হয়েছে তাই না, আইন ফিকাহ থেকে তো আইন তৈরি, ফিকাহ মানে তো আইন বিভিন্ন, জি 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 আইন আইন হয়েছে হ্যাঁ, এবং মানে কোরআন থেকে বিভিন্ন ব্যাখ্যা নেওয়ার পরে একটা সিদ্ধান্ত আসছে যে এই এই জন্য এই ঘটনা ঘটলে কি হবে, এই ঘটনা মানে বিভিন্ন মাসালা, জি জি মাসালা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন চার মাঝহাবের যে চারজন প্রধান ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজন ইমামই, এই চারজন চারটা প্রধান মাঝহাবের চারজন ইমাম এবং অন্যান্য মাঝহাবের সকল মাঝহাবের সকল ইমাম এবং এই বিষয়ে সালফে সালেহীনগণ সম্পূর্ণ একমত যে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যে কোনো অবস্থায় যে কোনো ভাবেই হোক। শুধুমাত্র একটা স্কোপ আছে, মানে দুইটা দুই তিনটা জিনিস আছে, যে যদি পাগল হয় বা যদি মানে প্রতিবন্ধী হয়, পাগল হয়, অপ্রাপ্ত বয়স্ক হয়, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। যদি মেয়ে মানুষ হয় তাহলে কিছু কিছু আলেম বলেছেন তাদেরকে সারা জীবনের জন্য ঘরে একটা অন্ধকার ঘরে আটকে রাখতে হবে, আর কিছু কিছু আলেম বলেছেন যে মেয়ে হলে তাকে মেরে ফেলতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে হযরত ওমর বলেছেন যে মরার আগে তিন দিন তাদেরকে তওবা করতে বলা হবে, যে তোরা তওবা কর, তোরা তওবা কর, তিন দিন একটা করে রুটি দিতে হবে, তারপর যদি তিন দিনের মধ্যে যদি তওবা করে আবার ইসলামে ফেরত না আসে তাহলে তিন দিনের মাথায় তাকে মেরে ফেলতে হবে। এটা আইন শাস্ত্রের ভিতরে অন্তর্ভুক্ত এবং চার মাঝহাবের চারজন ইমাম এটাকে কোরআন হাদিস অসম্ভব ভালোভাবে গবেষণা করে কোন প্রেক্ষাপটে কোন পরিপ্রেক্ষিতে কোন অবস্থায় নবী কথাটা বলছিল সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই বাছাইয়ের পরে আইন তৈরি করেছেন যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে মেরে ফেলতে হবে। তাহলে যখন আইন হয়ে গেছে তখন তো আর নবী কোন প্রেক্ষাপটে কবে কেন কত তারিখে কোন সময় দুপুরে না সকালে মানে খাওয়ার আগে নাকি খাওয়ার পরে সেই সময় পাশ দিয়ে কে হেঁটে যাচ্ছিল, সেই সময় আকাশে চাঁদ ছিল না সূর্য ছিল, এইগুলা সমস্ত কিছুই তখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ সেই জিনিসটা আইনে পরিণত হয়েছে এবং যারা আইনটা প্রণয়ন করেছেন চার মাঝহাবের চার ইমাম এবং সকল মাঝহাবের ইমাম সকল সালফে সালেহীন তারা কোরআন হাদিস ভালোভাবে গবেষণা করে এই আইনটা করেছেন। এখন আপনি যদি বলতে চান যে চার মাঝহাবের চারজন ইমাম এই জিনিসটা বুঝে নাই, ভাই আমি বুঝছি নবী ওই সময় এইটা দ্বারা ওইটা বুঝাইছে, এটা দ্বারা ওইটা বুঝায় নাই, এটা যদি আপনি যদি চার মাঝহাবের চার ইমামের থেকে ভালো বুঝেন, আপনি যদি মুস্তাহিদ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের থেকে বড় ইসলামিক পণ্ডিত হয়ে থাকেন, তাহলে তো ভাই আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের লাইভে পদধুলি দিয়েছেন, আমরা তো মানে আমি তো ধন্য হয়ে গেছি। তাহলে আপনি আমাকে দলিল সহ সেই জিনিসটা দেখায় দিন যে মোহাম্মদ নবী এই পরিপ্রেক্ষিতে বলছিল এটা আম ভাবে না মুরতাদকে মেরে ফেলতে হবে না, এটা এই পরিপ্রেক্ষিতে বলছিল, পরে আবার বলে দিয়েছে যে না তোমরা অন্য মুরতাদদেরকে হত্যা করো না, এই দলিলটা আপনি দেখা দিবেন, অসুবিধা কি, আমরা মেনে নিব আপনার কথা, বলেন। জি আসি ভাই, মানে আমি তো হঠাৎ করে ঢুকছি, আসলে দলিল বের করা এর প্রস্তুতি পূর্ব প্রস্তুতি নাই আর কি, এটা আসলে এটা একটা বিষয় পূর্ব প্রস্তুতি, আমি শেষ করে হয়নি 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 কথা আসি ভাই, হয়নি কথা, শুনুন 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 শুনুন, দুঃখের বিষয় হলো এতদিন যাবত এত পাঁচ বছর ধরে ছয় বছর সাত বছর ধরে লাইভ করি, এখন পর্যন্ত ফারাজ ভাই আপনি কি এখন পর্যন্ত একটা মুমিনও পাইছেন যে একটু দলিল টলিল নিয়ে আসছে, প্রত্যেকে বলে গেছে না যে কালকে দলিল নিয়ে আসবো, একজনও কি কালকে আর ফেরত আসছে ফারাজ ভাই বলেন, বিশেষ করে যারা বলে যে কালকে দলিল নিয়ে আসবো এরকম, আমি এই পর্যন্ত একটাও পাইনি যে কালকে ফেরত আসছে। অমিত ভাই আপনি কি, আপনি তো অনেকদিন ধরে আছেন শুনতেছেন, কত কত মানুষ বলে গেল কালকে আমি দলিল নিয়ে আসবো, আজকে দলিল নেই কালকে আসি ভাই, আসি ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড শাহেদ ভাই এক সেকেন্ড, অমিত ভাই আপনি কি পাইছেন এই পর্যন্ত যে একজন দলিল নিয়ে আবার ফেরত আসছে? না আমি এমনকি একজনকে পেয়েছিলাম যাকে একটা প্রশ্ন করা হয়েছিল উত্তর দিতে পারিনি, পরের দিন এসেছে আবার কোয়েশ্চেন করা হয়েছে সেটা আবার উত্তর দিতে পারিনি, আবার ফেলটি এসেছে, এইরকম লোকজন অবশ্যই পেয়েছি, কিন্তু এরকম দলিল দিয়ে ফিরে এসেছে এরকম পাইনি লোকজন। তাহলে শাহেদ ভাই আপনার কাছে যদি দলিল না থাকে তাহলে আপনি কি কি দিয়ে কথা বলবেন, আপনার কাছে যদি দলিলই নাই তাহলে আপনি কথাটা বলবেন কিসের ভিত্তিতে বলেন তো?
আচ্ছা ভাই, ওই হ্যাঁ ওটা বিষয়টা কি যে আপনি একটু আগে বললেন চার মাজহাব, হ্যাঁ ইমাম শাফি যারা আছেন, মানে যে চারজন মুহাদ্দিস ওই সময় ছিলেন ইমামগণ, পরবর্তীতে আরো অনেক মুহাদ্দিস না, ইমামরা মুহাদ্দিস আসছেন। না, মুহাদ্দিস না, মুস্তাহিদ ইমাম, না মুস্তাহিদ না ইমাম। না, আমি মুহাদ্দিসের কথা পরে বলতেছি, কারণ মুহাদ্দিস কি এবং ইমাম কি আমি জানি অবশ্য। আচ্ছা ভাই, মানে ওনারা প্রখ্যাত হচ্ছেন ইমাম যারা মুস্তাহিদ, আছেন, ওনারা হচ্ছেন জি আমি মুস্তাহিদ শেষ ইমাম, করি, মানে আসি ভাই আমি একটু ওনাদেরকে শেষ করি। অনুসরণ করতে হয়, ওনাদেরকে অনুসরণ আচ্ছা করতে হয়, আপনি হ্যাঁ জি সেই জি, ইমাম জামাতাকে জি জি ওনাদেরকে অনুসরণ করবেন আপনি। জি জি, যেমন হচ্ছে আপনি বললেন হ্যাঁ চারজন প্রখ্যাত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম ইবনে হাম্বল, এবং ওনারা যাওয়ার পরে আরো উস্তাদ ইমাম ইবনে মুবারক পুরি, তারপরে এমনি আরো অনেক ইমাম আসছেন, ইমাম জুহরি, ইমাম উতাইবি, ইমাম তোহাবি, ইমাম তাইমিয়া, ইমাম ইবনে হাজার আসকালানি, পরবর্তীতে বড় বড় যারা মুহাদ্দিসরা আসছেন, যেমন ইমাম বুখারি, ইমাম 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 মুহাম্মদ, তারপরে হচ্ছে ইমাম আবু দাউদ, এনারা আসছেন, অনেকেই আসছেন, এনারাও তো ইসলাম বুঝছেন। বিষয়টা কি, বিষয়টা হলো কি যে আমি জানতে চাচ্ছি যে মুরতাদদের তো হত্যার কথা বলা হয়েছে, আপনিও রেফারেন্স দিচ্ছেন, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমি তো আজ পর্যন্ত দেখলাম না যে ইসলাম থেকে তো অনেকেই বের হয়ে গেছে, বর্তমান সময় হোক, সে সময় হোক, রসুল্লাহ সময় হোক হোক, অনেকেই মুরতাদ থেকে বের হয়ে গেছেন, মানে ইসলাম থেকে বের হয়ে গেছে, কিন্তু আমি তো জানা মতে এরকম এখন পর্যন্ত যে ইসলাম থেকে বের হয়ে গেছে আর তাকে সঙ্গে সঙ্গে খুন করা হয়ে গেছে বা তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা এরকম করা হয়েছে জি এরকম কোনো আপনি জি পান নাই? জি, আমি এরকম শুনি নাই, দেখিও আচ্ছা নাই, আর একটা বিষয় আমি তাহলে শুনি আমরা, নাই, হয়নি শেষ, তাহলে আমি আমরা শেষ হয়নি। না আচ্ছা ভাই না, এইটুকু এইটুকু আচ্ছা আচ্ছা এইটুকু রাখে শেষ হবে, তারপরে বাকিটুকু, জি বলেন বলেন মানে বলেন। আপনি এই রকমের কোথাও পান নাই যে তাদেরকে মেরে ফেলা হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে? আমি সৌদি আরবের সংবাদপত্র থেকে আপনাকে এই মুহূর্তে দেখাবো যে ইসলামে, সৌদি আরবে শরীয়তি আইন ব্যবস্থা প্রচলিত, আফগানিস্তানে শরীয়তি আইন ব্যবস্থা প্রচলিত, পাকিস্তানে ব্লাসফেমি আইন আছে, শরীয়তের এই মুরতাদের শাস্তির বিধান আছে, হুদুদ মানে আইনের ভিতরে যদি থাকে এবং সেই আইনটা, আচ্ছা আমি আপনাকে অসংখ্য দলিল দেখাবো এই মুহূর্তে, নবী মোহাম্মদ থেকে শুরু করে এর পরবর্তী সময় অসংখ্য দলিল আমি আপনাকে দেখাবো। আমি একটু আগে যে হাদিসটা দেখাচ্ছিলাম, ইনফ্যাক্ট সেই হাদিসটার মধ্যেই এই জিনিসটা ছিল যে আবারও বের করছি, মানে আপনারা না মানে এমন উদ্ভট কথাবার্তা বলেন, এমন উদ্ভট কথাবার্তা বলেন মানে একেবারে আকাশ থেকে না পড়ে আসিফ, দিই। আসিফ ভাই একটু না একটু না, আসলে একটু এভাবে একটু না না, আপনি আপনি আমাকে দলিলটা একটু দেখাতে দেন। আমি একটু আগে যে দলিলটা দেখাচ্ছিলাম সেই দলিলটার ভিতরে দেখেন ফারাজ ভাই, আপনি একটু দেখবেন ফারাজ ভাই, এখানে এই যে হযরত আলী কে, আসিফ ভাই, এক ফারাজ ভাই কে সেকেন্ড আমাকে ভাই, বলেন, আমাকে বলেন, এক সেকেন্ড একটু ওয়েট করেন, আপনাকেও বলবো ভাই, একটু ওয়েট করেন ফারাজ ভাই। এই যে সুনান আবু দাউদ শরীফের হাদিসটা দিয়ে যে আমি শুরু করছিলাম, যে এই যে দেখেন এখানে এই হাদিসটার ভিতরে যে জিনিসটা বলা আছে, আমরা একটু আবার একটু দেখেন তো ফারাজ ভাই, এখানে আলী যে লোকদেরকে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল, এই কথাটার মানে কি ফারাজ ভাই? মুরতাদ হওয়ার কারণে আলীর, আমাকে একটু বলেন ভাই, আসিফ ভাই আমাকে বললে মনে ভালো হয়, আমি তো আপনাকে বলবো, ফারাজ না ভাইকে না না বলে আপনাকে আমাকে একটু, আমাকে বলবো, একটু বলেন, আপনাকে বলবো, আমি আপনাকে বলবো, আগে একটু ফারাজ ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই, আমি এই হাদিসটা দেখা, ফারাজ ভাই, দেখছেন ফারাজের কাছ ভাই থেকে আমি, ওনার সাথে কিভাবে কথা বলবো বলেন, একটু ওয়েট করেন না ভাই, আপনাকে তো এখনই বের আসিফ করে ভাই দিচ্ছি এখন না, একটু আমি ওয়েট আমি করেন। একটু, আমাকে একটু প্লিজ কথা বলতে দেন। দেখেন উনি যেভাবে আলোচনা করতেছেন প্রথম থেকে এই পর্যন্ত, ওনার আলোচনার মধ্যে আপনি মেলোড্রামা, আপনি আগডুম বাগডুম কথা এবং প্লিডিং অ্যান্ড রিকোয়েস্টিং বাদে ওই জিনিসটা কতটুকু দেখছেন, যে মেলোড্রামা, আগডুম বাগডুম কথা, প্লিডিং অ্যান্ড রিকোয়েস্টিং, এটা এটা কতটুকু দেখছেন এবং দলিলের ভিত্তিতে কথা আসিফ ভাই কতটুকু আমাকে দেখছেন? কিন্তু অন্যভাবে বলা হচ্ছে আসিফ ভাই, আচ্ছা, আপনাকে তাহলে এখন ব্যাকস্টেজে রেখে বলতেছি, আপনার সাথে আপনাকে তো যেই কার্টিসিটা দিতেছে সেটা আপনি ঠিক মতো ইয়ে করতেছেন না। আপনি আসিফ ভাই আপনি কতটুকু দেখছেন যে উনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো রেফারেন্স দিয়ে ব্যাক আপ করে কথা বলতেছেন, এবং কতটুকু কথা উনি প্লিডিং করা বলতেছেন, রিকোয়েস্টিং করতেছেন এবং মানে মেলোড্রামাটিক কথা বলতেছেন? আমি পুরোটাই ওনার দেখতেছি মেলো ড্রামা, ড্রামা করতেছে এখানে, খালি মানে আবেগ দিয়ে উনি মানে ইয়া করার চেষ্টা করতেছে মানুষকে, আমাদেরকে ইয়া করার চেষ্টা করতেছে, কিন্তু ওনার কোনো দলিল আমি এখন পর্যন্ত, উনি উনি কিন্তু, শুরুতেই বলে দিচ্ছে দলিল মানে আমি দেখাবেন না। যখন তাকে বলছিলাম এসে রিকোয়েস্ট করতো, উনি তো সেই রিকোয়েস্ট করে না, এবং আমি তো চাইও নাই, আমি তারপরে জাস্ট যতটুকু আপনি বলতেছিলেন ততটুকু ইয়ে করতেছি, এবং তার মাঝেও সে ডিস্টার্ব করে যাচ্ছে হ্যাঁ, এবং এর বাইরে, উনি কিন্তু মানে একটা কথা আমি নিজের থেকে বলি নাই, উনি যখন এই কাজগুলো শুরু করছেন, ওভারঅল বলা শুরু করছেন, তখন আমি মানে বলতে বাধ্য হইলাম। আচ্ছা আমরা এই যে দলিলে আসি, এখানে দলিলে আমরা দেখতে পাচ্ছি যে আলী ওই সব লোকদেরকে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল, তো এই আলী লোকটা কে ফারাজ ভাই? আপনি কি আমাকে একটু বলে দিবেন, আলী কি মানে আলী ইহুদি নাকি কোনো ইহুদি নিশ্চয়ই আলী নাকি? হচ্ছে মোহাম্মদের চাচাতো ভাই, এবং চতুর্থ খলিফা, মোহাম্মদ মরার পর চতুর্থ খলিফা সে। ওয়াও, মানে চাচাতো ভাই এবং মানে একই সাথে মোহাম্মদের চাচাতো ভাই, একই সাথে তো মেয়ের জামাই হতো, তাই না? হ্যাঁ মানে কি একটা অবস্থা, মানে একই সাথে চাচাতো ভাই, একই সাথে মেয়ের জামাই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এবার আপনি এবার আমরা, আপনি এখানে যে থেমে গেছেন, সে যে ভাই নিজের মেয়ের জামাইয়ের মেয়ে সাপ্লাই করতো, গনিমতার মালিক হিসেবে মেয়ে সাপ্লাই করতো, এটা তো ভাই মানে আরো ডিসগাস্টিং বিষয়। আচ্ছা এবার আমরা ওই যে মুয়াত্তা মালিকের হাদিসটা পড়লাম, সেটার হাদিসটা, নিচের হাদিসটা পড়ি, এখানে দেখি
ওমর এখানে ঘটনা কি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাহার পিতা হয়তো বর্ণনা করেন মুসা আবু মুসা আশারি এর নিকট হইতে এক ব্যক্তি ওমরের নিকট আসিল, ওমর তাকে জিজ্ঞেস করিলেন সেখানে লোকেরা কি অবস্থা, সেখানে অবস্থা বর্ণনা করিল, অতঃপর ওমর বলিলেন সেখানে কোন নতুন ব্যক্তি ইসলাম গ্রহণের পর আবার কাফের হইয়া গেলে তোমরা তাহাকে কি করিয়াছ, তো তোমরা তাহাকে কি করিয়াছ? সে বলিল তাহাকে বন্দী করিয়া শিরচ্ছেদ করিয়াছি। ওমর বলিলেন তোমরা যদি তাহাকে 3 দিন পর্যন্ত বন্দী করিয়া রাখিতে আর খাইতে শুধু একটি রুটি দিতে এবং তওবা করাইতে, তবে হয়তো সে তওবা করিত এবং আল্লাহর দিনের দিকে আসিয়া যাইতো। এখানে সম্পূর্ণভাবে একটা ঘটনার বর্ণনা করা হচ্ছে যে একটা লোককে শিরচ্ছেদ করছে মুরতাদ হওয়ার কারণে, এটা বর্ণনা করছে। আচ্ছা ঠিক আছে, আলী দেখলাম, ওমর দেখলাম, আচ্ছা এবার নবী মোহাম্মদ এই বিষয় কি করছে সেটাও আমরা একটু দেখে নিই, মানে সেটা তো দেখতে হবে নবী মোহাম্মদ নিজে করছে কিনা সেটাও তো দেখা দরকার, এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়। বুখারি শরীফের হাদিস, বুখারি শরীফের হাদিস, এখানে হাদিস নাম্বারটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে 6455। টাইটেলই বলা আছে ধর্মত্যাগী পুরুষ ও মহিলার হুকুম, ধর্মত্যাগী পুরুষ ও মহিলার হুকুম। এখানে দেখেন পরিষ্কারভাবে বুঝতে পারবেন, দেখেন এই এই মানে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিসওয়াক করছিলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আছেন, মানে তিনি জীবিত এবং উপস্থিত আছেন, এই যে মিসওয়াক করছিলেন তার মানে তিনি জীবিত এবং উপস্থিত, ঠিক আছে। এই সময় দেখেন, এই সময় যে হাদিসটার ভিতরে যে জিনিসটা বলা আছে দেখেন, ঘটনাক্রমে তার কাছে এক লোক শৃঙ্খলাবদ্ধ ছিল, তিনি জিজ্ঞেস করলেন ওই লোকটিকে, এরপরে বলা হচ্ছে এরপরে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হলো এবং তাকে হত্যা করা হলো। এই সময় কিন্তু নবী মোহাম্মদ জীবিত আছেন, হ্যাঁ আবার বলছে এই সময় কিন্তু নবী মোহাম্মদ জীবিত আছেন, উপরে কিন্তু হাদিসের ভিতরে বলা আছে এটাই আল্লাহ ও তার রাসূলের ফয়সালা, কথাটি তিনি 3 বার বললেন, তারপর তার সম্পর্কে নির্দেশ দেওয়া হলো এবং তাকে হত্যা করা হলো। এটার বর্ণনাকারী হচ্ছে সহিহ হাদিস বুখারী শরীফ, যেহেতু হাদিসের বর্ণনাকারী আবু মুসা আল আশারি, সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4567 নম্বর হাদিস। এখানেও এই জিনিসটা দেখেন, এই হাদিসটাই নবী তখন মেসওয়াক করছিলেন, তারপরে এই যে দেখেন হাদিসের ভিতরে যে বলা আছে মুয়াজ বলেন যতক্ষণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুসারে তাকে হত্যা না করা না হবে ততক্ষণ আমি বসবো না, এরপরে তিনি তাকে হত্যার নির্দেশ দিলেন এবং তাকে হত্যা করা হলো। এই যে মুরতাদ, এটাও মুরতাদের শাস্তি, এটাও মানে মুরতাদের মানে সে ধর্ম ত্যাগ করছিল এই জন্য তাকে হত্যা করা হলো, ঠিক আছে। এবার আমরা দেখি আরেকটা হাদিস দেখি যেখানে অত্যন্ত নৃশংসভাবে জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়ে তাদেরকে মানে একদম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেটার দলিলটা আমরা একটু দেখবো। তার আগে এই দুইটার দলিল সম্পর্কে ওনার একটু মতামত একটু জেনে নিই। শাহেদ খান ভাই, আপনি এই যে আমি যে কতগুলো দলিল দেখালাম এই দলিলগুলা কি আপনি দেখতে পেয়েছেন? আসি ভাই হ্যাঁ বলেন, এই দলিলগুলা কি আপনি দেখতে পেয়েছেন? জি আমি আমি বলি আসি ভাই, আমার সঙ্গে কিন্তু অবিচার করা হলো, কেন অবিচার করা হলো সেটা হলো যে দেখেন আমাকে সরাই দিয়ে আপনারা নিজেরা নিজেরা মানে দলিল বের করে বললেন, কিন্তু এখানে তো আমার অনেকগুলো প্রশ্নও তো থাকতে পারতো, এই জন্যই তো আপনাকে যুক্ত করেছি, এই জন্য। কিন্তু এখন তো আমি যেগুলো দলিল দেখাইলেন যেগুলো ভেঙে ভেঙে কিছু কিছু দেখাইলেন আর কিছু কিছু দেখাইলেন না, তাহলে তো আমি আগে কিন্তু আমি তো আমাকে দেখেন আমাকে এভাবে দূরে দূরে মানে আর আড়ালে দেখে আপনারা নিজেরা নিজেরা কথা বলে কি আপনি তো কথা বলতে দিচ্ছিলেন না, এই জন্য তো এখন এটা করা হয়েছে। এই যে দলিলটা আমি সামনে দিয়েছি বলেন, এইখানে আলী কথা শুনে নেন জিজি করেন না, কথা শুনে নেন, আলী ওইসব লোকদের আগুনে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল। এখানে ভাই মানে ঘটনাটা কি বলেন তো একটু আমাকে, আমি একটু বলি আসি ভাই, এটা মানে কোন অধ্যায় আসছে হাদিসটা, আর হচ্ছে এই হাদিসের ভাবটা কি ছিল আর কি, এটা একটু জানতে চাচ্ছি হাদিসের ভাব কি ছিল, হাদিসের ভাব বলতে কি মানে হাদিসটা কোন অধ্যায় আসছে এবং তার ভাবটা কি ছিল, এটা একটু জানতে চাচ্ছি, মানে হাদিসটার কি দিছিল তার দিয়ে কি যায় আসে না, ভাবটা হলো কিছু যেমন কিছু থাকে, যেমন এরকম ভাব থাকে যে আমিন বলার ভাব থাকে, তারপরে হচ্ছে সুরা বলার ভাব, নিঃশব্দে থাকার ভাব, এই ভাবটা কি ছিল আর কি, এটা নামে শাস্তির বিধান, অধ্যায়টার নাম হচ্ছে শাস্তির বিধান, মানে হচ্ছে শাস্তি দেওয়ার বিধান, বিধান জি জি অধ্যায়, হ্যাঁ এবার বুঝতে পারছি, হ্যাঁ সুনানে আবু দাউদ, হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন শাস্তির বিধান, ঠিক আছে। এখন এখানে যে হাদিসটা পড়লেন আমাকে একটু পুরাটুকু পড়ে শুনান, অথবা আপনি এই আবু দাউদের সাথে এই শাস্তি আমি বেশি কইনি বলেন, সুনানে আবু দাউদ, আমি নিজে নিজে করতেছি, সুনানে আবু দাউদ সহ যতগুলো শাস্তির বিধান অধ্যায় আছে, সহিহ বুখারী আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা সহ ইমাম বুখারীর যে আরো রচিত গ্রন্থ আছে এই শাস্তির বিধান নিয়ে একটু জানতে হবে, মাঝখান থেকে যদি পড়ে পড়ে ওই ওই একটু অংশটুকু শুধু শুধু নেগেটিভ জিনিসগুলো ধরে ধরে বলেন তাহলে তো মাঝখান থেকে অনেক রস রসগুলো সরে যাবে। না না না, আপনি কি এটার বিপরীতে কোন দলিল আপনার কাছে আছে যে না বিপরীতে, আমি এটুকু বলতে পারবো, আরে ভাই কথা বলতে পারবো না ভাই, কথা আপনি তো কথা শেষ করতে দেন, আপনি তো অনেকক্ষণ বলছেন, না ভাই আপনাকে মিউট করে রাখি ভাই, কথা আমার কথা তো শেষ করতে দেন না, আমি কথা বলতে নিলেই উনি মানে কথার সেন্টেন্সের মাঝখানে উনি ভিকা পড়ে, এ কি ভাই এ কি আশ্চর্য কথাবার্তা।
আমি আমি তাকে একটু ব্যাকস্টেজে রাখছি ভাই। আমি আমি এর আগেও বলছি যে উনি যে কাজটা করতেছেন মেলোড্রামাটিক প্লিডিং, যেমন হিন্দি সিরিয়াল গুলোতে আমরা আমরা দেখি ননদ তনদেরা যে মেলোড্রামাটিক প্লিডিং করে, বা ওই গ্রামের চায়ের দোকানে যে স্টুপিড লোকগুলা আড্ডা দেয় ওইরকম টাইপের মেলোড্রামাটিক প্লিডিং চলতেছে, এটা তো দরকার নাই। ইফ আপনার কোনো একটা ইসে ভুল থাকে বা আপনার রেফারেন্সের বাইরে এমন কোনো রেফারেন্স থাকে যেটা যেটার মধ্যে এভাবে সরাসরি বলা আছে বা স্ট্রং রেফারেন্স আছে যে মুরতাদেরকে শাস্তি দেওয়া যাবে না, যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না বা এই কন্ডিশনে শাস্তি দেওয়া যাবে না, ওই মেলোড্রামাটিক আজগুবি কাজগুলো না করে, টাইম ওয়েস্ট না করে উনি ওনার সপক্ষে রেফারেন্সটা দিয়ে দিতে পারেন। আর যদি ওনার সপক্ষে রেফারেন্স না দিয়ে উনি জাস্ট সেটা পড়তে চায়, ইটস ফাইন, উনি যদি না জানে তাহলে পড়তেই পারে। আর যদি ওটার বিপক্ষে তার কথা থাকে তাহলে আমি ভাই অ্যাজ এ দর্শক হিসাবে রিকোয়েস্ট করবো, প্লিজ মেলোড্রামাটা কাট অফ করে জাস্ট পয়েন্টেই কথা বলেন। আচ্ছা পারাস ভাই, এই যে হাদিসের ভাবটা কি, এই কথার মানেই তো আমি বুঝলাম না ভাই। হাদিসের ভাব কি, মানে হাদিসে যেটা বলা আছে সেটা, সেখানে তো একটা ঘটনার কথা বলা আছে। উনি দাবি করলেন যে ইসলামের ইতিহাসে এমন ভাবে বলছেন যে ইসলামের ইতিহাসে কোনো মুরতাদকে শাস্তি দেওয়া হয়নি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। হ্যাঁ, এমন ভাবে বলেন, আমাকে জিজ্ঞেস করলেন এরকম কি কোনো ঘটনা ঘটেছে ভাই। ফারাজ ভাই আপনি কি এটা শুনছেন না? হ্যাঁ আমি এরকম তো এমন ভাবে বললেন যে ইসলামের ইতিহাসে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এখন আমরা দেখতে ঘটনা পাই নাই এরকম তো বলছে আর কি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে যে আলী ওইসব লোকদেরকে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল, মুরতাদ হওয়ার কারণে পুড়িয়ে দিয়েছে। এরপরে আমি তো আবু বকরের ঘটনাতে আসবো। আবু বকরের আমলে মুরতাদদের বিরুদ্ধে পুরো জিহাদ ঘোষণা করছিল আবু বকর, এবং সেই হাদিসে তো আসবে আমার কাছে ভাই। মানে মানে কমপক্ষে 300 রেফারেন্স আছে, 300 রেফারেন্স আমি নিয়ে বসে আছি। হ্যাঁ, আবু বকর যখন মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন তো শুধু মুরতাদি না, জাকাত দিতে অস্বীকার করছে, নামাজ কায়েম করতে অস্বীকার করছে, এই জন্য তাদেরকে মেরে ফেলছে ভাই। হ্যাঁ, মুরতাদ তো মুরতাদ মারছি, মুরতাদকেদেরকে তো মারছেই মারছে। আরেক দল ছিল যারা জাকাত দিতে অস্বীকার করছিল, মুরতাদ হয়নি কিন্তু জাকাত শুধুমাত্র জাকাত দিতে চায়নি, মেরে ফেলছে। আরেক দল ছিল যারা নামাজ কায়েম করে নাই, মেরে ফেলছে। এরপরে যদি বলে কেউ মুরতাদ হত্যার বিধান নাই, এর থেকে হাস্য করার কি হতে পারে, এর থেকে হাস্য করার কি হতে পারে? এই হাদিসের ভাব কি? এই হাদিস পুরা পড়েন, এই হাদিসের আগের হাদিস পড়েন, পরের হাদিস পড়েন, ডাইনের হাদিস পড়েন, বামের হাদিস পড়েন ভাই, ওগুলা পড়লে কি এই হাদিসের এই তথ্যটা ভুল হয়ে যাবে? এই তথ্যটা কি উল্টে যাবে যে আলী ওইসব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল? এগুলো কি কথাবার্তা ভাই, আমি তো বুঝতেছি না ফরাজ ভাই। ভাই মুরতাদেরকে, মুরতাদের শাস্তি কোনটা বা মুরতাদের শাস্তি কি, এটা তো মানে শুধুমাত্র আমি আপনার এখান থেকে পড়ছি এরকমটা না। এটা তো মনে করেন বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট যে কটা আছে সে কটা তো সেগুলোর মধ্যে তো খুব জোর গলায় বলে এবং বড় গলায় বলে কি বলা, সেগুলো তো সেগুলো তো আমি নিজেও পড়ছি। তো আমি যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ভাই স্টুপিড মেলোড্রামা। আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি ভাই, মানে আপনি যদি আলোচনা করতে চান তাহলে প্লিজ তার রেফারেন্সটা চান, অ্যান্ড আমরা আমরা ভাই দর্শক হিসাবে এই মেলোড্রামা দেখতে ইন্টারেস্টেড না ভাই। হ্যাঁ, আর কোনো টাইম দিব না, ওনাকে শেষ সুযোগটা দিচ্ছি। উনি যদি ওনার সপক্ষে কোনো দলিল পেশ করতে চান সেটা আমরা শুনবো অবশ্যই, কিন্তু এই সমস্ত ইমোশনাল এই সমস্ত মানে শুনবো না। শাহেদ খান ভাই, আপনাকে শেষবারের মতো যুক্ত করছি, কোনো ধরনের কোনো উল্টাপাল্টা ইয়া না করে আপনি আপনার সপক্ষে দলিল পেশ করেন, আমি আমার সপক্ষে দলিল পেশ করেছি, এবার আপনি আপনার সপক্ষে দলিল পেশ করেন, অথবা এই আমি যেই দলিলটা পেশ করেছি এই দলিলটাকে ভুল প্রমাণ করেন। শাহেদ খান ভাই বলেন, আনমিউট করে বলেন। আসি ভাই, আসি ভাই, আমি কিন্তু শুরুতেই আপনাকে আমি বলছিলাম যে আমি খুব একটা লাইভে ঢুকি না, হঠাৎ করে লাইভে ঢুকছি। এখন আপনি যদি রেফারেন্স চান, আজের কথা না, আজের কথা না, আজের কথা না, রেফারেন্স আমার কাছে নাই। এখন আমি তো বললামই যে শুরুতে আমি আসছি প্রিপারেশন ছাড়া, আমি আপনাদের কথা শুনে আমি একটু ঢুকলাম এই আর কি। দলিল নাই আপনার কাছে, কোনো দলিল নাই, তাহলে আপনি আসছেন কেন ভাই? মানে এই কি ভাই? আচ্ছা আসিফ কি করবে? আচ্ছা ইয়া শাহেদ, শাহেদ ভাই তাহলে আমি একটু বলি আর আসিফ ভাই সাথে আপনার কথা ভাই। আমি বলতেছি কি যে আমি যদি, আমাকে যদি একটা দলিল দেখাতে পারেন, আমাকে আমাকে একটু আমাকে কথাটা একটু শুনতে হবে, সরি। তাহলে ভাই আপনার, আমি আপনাকে জাস্ট এজ এ দর্শক যতক্ষণ আপনার আলোচনা শুনলাম কষ্ট করে, আমাকে একটু থ্যাঙ্কস জানান। এন্ড জাস্ট নেক্সট যে কোনো দিন আসিফ ভাই প্রবাবলি এভরি বৃহস্পতিবারই এখন লাইভ করে, নেক্সট বৃহস্পতিবার আপনি দলিলগুলো নিয়ে আসেন, আপনার মেলোড্রামা গুলো বাসায় রাখেন, জাস্ট দলিলটা নিয়ে আলোচনা করেন। আপনারটা আমি আপনাকে কথা বলতে বলি নাই, প্লিজ। আপনার আলোচনা শেষ হয়ে যাবে, আপনার এখন আপনার সাথে আর কোনো আলোচনা হবে না। আপনি নেক্সট বৃহস্পতিবারে আলোচনা ইয়েটা নিয়ে আসেন, আপনার দলিলটা নিয়ে আসেন, এবং আপনার মেলোড্রামাটা বাসায় রেখে আসেন আপনার দলিলটা নিয়ে। জাস্ট আসিফ ভাই যদি কোনো একটা দাবি ভুল বলে থাকে এবং সেটার বিপক্ষে যদি আপনার কাছে দলিল থাকে, বা আসিফ ভাইয়ের দলিলের এই জায়গাটা ভুল যদি আপনার মনে হয়, তাহলে আপনি সেই রেফারেন্সটা নিয়ে ওখানে দেখা দেবেন যে না, এটা এখানে ভুল, আর আপনার কাছে রেফারেন্স আছে যে এই মুরতাদের শাস্তির বিধান এটা, এটা না, বা এই মুরতাদেরকে এইভাবে শাস্তি দেওয়া যাবে না। আপনি আপনার ইয়াটা নিয়ে আসেন, আমি ভাই আমি ইমেলের আমার দেখতে মূলত ইন্টারেস্টেড হচ্ছি না। আর ফারাজ ভাই আমি একটা কথা বলি, আমি ওনাকে একটু হেল্প করে দিতে চাই। উনি যদি মানে শেষ, এটা শেষ সুযোগ ওনার জন্য, আমি ওনাকে হেল্প করব। ওনার দলিল পেশ করতে হবে না, আমি ওনার হয়ে দলিলটা পেশ করে দিব, আমি ওনার হয়ে দলিলটা দেখা দিব, কারণ আমি নিশ্চিত উনি মানে কোরআন হাদিস কোনো কিছু ঠিক মতো পড়েন নাই, আমি তার থেকে কয়েক হাজার গুণ ভালোভাবে পড়ছি।
ওনাকে আমি হেল্প করার জন্য বলতেছি, উনি যদি শুধু এইটা আমাকে বলেন যে এই গ্রন্থের অমুক এই গ্রন্থে আমি কোনো একসময় পড়ছিলাম যে মুরতাদের শাস্তি আসলে নাই, তাহলে আমি সেই বইটা এখনই স্ক্রিনে নিয়ে আসবো, স্ক্রিনে নিয়ে এসে সবার সামনে খুলে ধরবো, দেখাবো যে এখানে কি কোথায় কি লেখা আছে, আমি ওনাকে সেই বিষয়ে হেল্প করবো। উনি যদি এরকমও বলেন যে কোরআনের একটা আয়াত আছে ভাই, আয়াতটা আমার নাম্বার মনে পড়তেছে না, কিন্তু সেখানে বলা আছে যার যার দিন তার তার ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি নেই, এইগুলো যদি বলেন তাহলে আমি সেই আয়াতটা বের করে সেই আয়াতের তাফসিরগুলো বের করে ওনাকে দেখা ওনাকে পড়া মানে আমরা সেই তাফসিরগুলো স্ক্রিনে নিয়ে আসবো। আমি ওনার যদি মনে নাও থাকে, ওনার তো অন্তত এইটুকু মনে থাকার কথা, উনি যদি এটা জেনে থাকেন তাহলে তো এইটুকু মনে থাকার কথা যে ভাই এরকম একটা কথা ছিল কোরআনে। মনে করেন ফারাজ ভাই, আমার অনেক সময় মনে থাকে না যে কোরআনের এরকম একটা আয়াত পড়ছিলাম কিন্তু আয়াতের নাম্বারটা ভাই খেয়াল নাই, ওনার যদি এটাও বলতে পারেন সে কি আয়াতের অংশ বিশেষও যদি বলতে পারেন, তাহলে আমি ওনাকে হেল্প করে সেই আয়াতটা এবং সেই আয়াতের তাফসির এনে ওনাকে দেখাবো। উনি যদি সেইটুকু আমাকে দলিল দেখাতে পারেন তাহলে হবে, বাদ বাকিটুকু আমি ওনাকে হেল্প করব। কিন্তু উনি যদি সেইটুকু দেখাতে না পারেন যে কোন আয়াত কোন হাদিস কোন কি কিছুই যদি উনি বলতে না পারেন, আমার কাছে কিছুই নেই ভাই, তাহলে তো ভাই আপনার সাথে আমার আলোচনার কিছু নাই। শাহেদ খান ভাই আপনার কাছে কি কিছুই আছে, মানে একদম হালকা পাতলা কিছু আছে, অর্ধেক হাদিসের অর্ধেক হাদিসের অংশ হাদিসের কোনো শব্দ আছে? আমি তো আপনাকে বলেইছি সেটা, এখন বিষয়টা আমি হঠাৎ করে আপনার লাইফে ঢুকছি, আমি শুনি নাই। আপনি বলেন, আপনি বলেন যে আমার, আপনি বলেন যে আমার কিছুই মনে নাই ভাই, অথবা আপনি বলেন যে না আমি সেটা বলবো না তাসিফ ভাই, আমি সেটা বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে ওই কি মুরতাদের শাস্তির বিধান, হ্যাঁ এটা ঠিক। এখন আমি যদি বলি যে ব্যভিচারের বিধান কি, আপনি অবশ্যই ব্যভিচারের বিধান দিবেন। না আমি প্রসঙ্গ চেঞ্জ করতেছি না, আমি জাস্ট বোঝানোর জন্য, বোঝানোর জন্য আচ্ছা আমি একটু বোঝানোর জন্য বলছি ভাই, এটা নিয়ে আগে ফয়সালা হোক, এটা নিয়ে আগে ফয়সালা, আচ্ছা এটা ফয়সালা আপনার কাছে কি, আপনাকে রিলেটেড করেছিলাম, যেটা জিজ্ঞেস করেছিলাম রিলেটেড তো ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করেছিলাম, আপনার কি কোনো এমন কোন শব্দ এমন কোন বাক্য মনে আছে সেই হাদিসের বা কোরআনের আয়াতের যেটা দ্বারা প্রমাণ হয় যে ইসলামে মুরতাদের কোনো শাস্তি নাই? বিধান আছে, শাস্তি আছে তো, আমি তো অস্বীকার করতেছি না। ফারাজ ভাই দেখছেন, মানে এতক্ষণ কি তাহলে ফাইজলামি করলেন উনি আমার সাথে? না না না, সি সি আসিফ ভাই করে দেখালেন কেন? না আসিফ ভাই শুনেন আমি বলি, আপনি বিধান আছে আমি যেটা অস্বীকার, মিউট করছি ফারাজ ভাই, ফারাজ ভাই কি ভাই এটা কি, হয়তোবা উনি এখন যে কথাটা বলবে সেটা হচ্ছে ভাই শাস্তি আছে কিন্তু সেটা মৃত্যুদণ্ড না, হয়তোবা এরকম কিছু। আসিফ ভাই আছে, আমি তো বলি ব্যভিচারেরও বিধান আছে, ব্যভিচার বিধান আছে, চুরি করার জন্য বিধান আছে, একজনের মিথ্যার আছে আসেন, কিন্তু যদি বলেন যে ব্যভিচারের বিধান হচ্ছে মৃত্যুদণ্ড এটাও আছে, কিন্তু যদি বলেন যে উদার আমাকে একটা হাদিস দেখান যে ব্যভিচারের বিধান নাই, আমি তো সেটা দেখাতে পারবো না আসিফ ভাই। অবাক অবাক করা কথা বলছে, মানে আচ্ছা ঠিক আছে, উনার উনি হয়তো ফারাজ ভাই, ফারাজ ভাই আপনি বলতেছেন ভাই এত কি হয়েছে আপনার, হোয়াট হ্যাপেন্ড, আত্মাবার করছে নাকি, একটু একটু ইয়ে থাকে না, আপনি আমাকে রিকোয়েস্ট করেন নাই, আমি যতটুকু চুপ ছিলাম অতটুকু আমার নিজের কার্ডের জন্য চুপ ছিলাম, আপনার রিকোয়েস্টে না, যেহেতু আপনি রিকোয়েস্ট করেনি নাই। এখন উনি হয়তো বা আসিফ ভাই যে পয়েন্টটা মেক করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে মুরতাদের শাস্তির বিধান আছে কিন্তু সেটা মৃত্যুদণ্ড না, হয়তো বা এরকম একটা, আমি এই জন্যই বলতেছি ওনার এই আগডুম বাগডুম দাবি শোনা থেকে বেস্ট হয় আপনি তাকে দলিলটা দিয়ে ওনার আগডুম বাগডুম দিয়ে দাবিটা মানে ওনার ওনার সপক্ষে ওনার আগডুম বাগডুম দাবির সপক্ষে রেফারেন্স দিয়ে তারপরে দাবিটা করতে বলেন, আর বাকিটা দাবি শোনা তো ভাই ওয়েস্ট অফ টাইম। আচ্ছা আসিফ ভাই একটা কোয়েশ্চেন, এরকম কোন উদাহরণ আছে যে মুসলিম থেকে মুসলিম ধর্ম ছেড়ে দিয়েছে কিন্তু তাকে কোনো রকম শাস্তি দেওয়া হয়নি, এরকম উদাহরণ আছে? মানে সেই সময় আমি এখনকার কথা বলছি না, এখন তো হতে পারে এরকম, হয়তো দু একটা উদাহরণ থাকতে পারে। আমি তো একটা আছে আসিফ ভাই, আপনার মনে আছে না যে প্রথম যে মুরতাদ তাকে তাকে সে কিভাবে পাচ্ছিল যে কোরআন কোরআন লিখতো যে এইটা ভাই একটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং এই যে আছে জন লোক একজন শিক্ষিত লোক ছিল যে আছে, তাকে নবী মুহাম্মদ কোরআন ওহিলিপিবদ্ধ করার দায়িত্ব দিছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাকে ওহিলিপিবদ্ধ করার দায়িত্ব দিছে। এখন নবী মুহাম্মদ একদিন একটা তার কাছে ওহি নাকি নাজিল হইলো পড়াশ করে, সে ওই মানে ওহি লেখককে বলল এই যে আমার কাছে মাত্র ওহি নাজিল হইলো, এই যাই 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 এটা। তারপর ওই লোকটা এই কথাটা শুনে নিজের মনের খুশিতেই আবার সেটার সাথে একটা লাইন জুড়ে দিছে, ঠিক আছে, মানে পরে ওই মানে আয়াতটার পরে নিজে টাইপের কিছু একজন ছিল আর কি, সে নিজে কাপড়টা চলতো আর কি, হ্যাঁ সে করলো কি নিজে একটা লাইন জুড়ে দিল এটার সাথে, হ্যাঁ মানে নিজে নিজে সদক্তি করতেছে, নিজে নিজে বলতেছে আর কি, হ্যাঁ আল্লাহ কতই না মহান, এই টাইপের একটা কথা, হ্যাঁ ওয়াও আল্লাহ কতই না মহান এই কথাটা বলছে। তখন নবী মোহাম্মদ পাশে থেকে বললো কি তুমি যে কথাটা বললে না এটাও লিপিবদ্ধ করো, মানে ওই লোকটা মুখ থেকে যে কথাটা বলতেছিল যেটা নবী বলে নাই, ওই লোকটা মুখে থেকে বলছে, সেই লোকটাকে বলতেছে তুমি এই কথাটা লিপিবদ্ধ করে ফেলো, এই কথাটা লিপিবদ্ধ করো মানে ওই হিসেবে। তখন লোকটা তখন একটু ভেবা চাকা খাই গেল যে এই কথাটা তো আসলে আমি বলছি, এটা তো নবী একটু আগে ওই হিসেবে আমার বলে নাই। তখন তার মনে হইলো আরে আমিও কি ওহি লিখতে পারি, আমিও কি আমার উপরে কি ওহি নাজিল হয়, তাহলে নবী আমার এটা কেন লিখতে বললো, কারণ এই কথাটা তো আমি বলছিলাম, এই কথাটা তো নবী আমাকে বলে নাই, আমি এই দলিলগুলো বের করতেছি একটু পরে, অসুবিধা নেই। তো পরে সে ওই কথার বাক্যটাও লিখে রাখলো মানে আয়াত হিসেবে, মানে আল্লাহর আয়াত হিসেবে লিখে রাখলো। লিখে রাখার পর তার খালি মানে এটা নিয়ে বাড়ি খালি মাথায় চিন্তা হয় যে এটা এটা কেমন হলো, আমি আমার উপরেও নাকি আমার উপরেও কি ওহি নাজিল হচ্ছে, ব্যাপারটা কি। পরে সে টের পাইলো যে নবী মুহাম্মদ হচ্ছে টাউট, সে হচ্ছে বাটপার, সে হচ্ছে এই সমস্ত বানায়, হ্যাঁ তখন সে বুঝতে পারলো। বুঝতে পারার পর সে ইসলাম ত্যাগ করে মক্কা পালা গেছে।
এখন মক্কায় পালা গেছে, সে ছিল আবার ওসমানের ভাই, ওসমানের দুধ ভাই ছিল, ঠিক আছে, হযরত ওসমানের। ওসমান হচ্ছে নবী মোহাম্মদের বন্ধুও এবং মানে মেয়ের জামাইও, ঠিক আছে। তো পরে মোহাম্মদ যখন মক্কা আক্রমণ করে তখন হচ্ছে মানে শুরুতেই লিস্ট দিয়ে দিচ্ছে এই কয়টা লোকরে গিয়া মেরা ফেলবি। হ্যাঁ, তার ভিতরে ওই লোকটা আছে, ওই লোকটার নাম হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে কি যেন নাম, আব্দুল্লাহ ইবনে সাদ সম্ভবত, আমি নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে ভুলে গেছি, সাদি সাদি হওয়ার প্রবাবিলিটি আমারও সাদি, আব্দুল্লাহ ইবনে সাদ সম্ভবত। হ্যাঁ, তো বলতেছে যে তোমরা মোহাম্মদ লিস্ট দিয়ে দিছে যে এই কয়টা লোকরে শুরুতেই মেরা ফেলবা, ঠিক আছে, এই কয়টা লোকের কোনো বাঁচাবাঁচি নাই, এই শুরুতেই জবাই করে ফেলবা। ওই লোকটার নামও সেটার ভিতরে দিয়ে দিছে, লিস্টের ভিতরে, এই কয়টা শুরুতেই মেরা ফেলতে হবে। এখন মক্কা আক্রমণ করছে, মক্কা দখল টখল করছে, মক্কা তো আর আক্রমণ করেনি, দখল করছে আর কি। দখল করার পরে সবাই বাইন্দা বিন্দা নিয়ে আসতেছে। এখন ওই লোকটা গিয়ে পলাইছে ওসমানের কাছে, ওসমানের কাছে, ওসমান তো আত্মীয়, ওসমানের কাছে গিয়ে বলতেছে যে আমার দেখেন নবী তো আমার পাইলে মেরা ফেলবে, আমার বাঁচান। তখন নবী ইয়া বসে আছে, হ্যাঁ মানে তার হিসেবে বসে আছে। তখন ওসমান ওই লোকটারে নিয়ে আসছে, তার দুধ ভাইরে নিয়ে আসছে, দুধ ভাইরে নিয়ে এসে নবীকে বলতেছে যে আপনি আমার ভাইকে মাফ করে দেন, আমার ভাই আবার ইসলামে ফেরত আসছে, আপনি আমার ভাইকে যে কাজটা করছে সে মুরতাদ হয়ে গেছিল এবং আপনাকে ইয়া বলছিল, আপনাকে আপনার সম্পর্কে খারাপ কথা বলছিল যে আপনি নিজে বানায় বানায় লেখেন, এগুলার জন্য মাফ করে দেন, আমার ভাইরা মাফ করে দেন, তো আমার ভাই। তখন মোহাম্মদ চুপ করে আছে, মোহাম্মদ চুপ করে বসে আছে, হ্যাঁ সে মুখের থেকে কোনো কথা তার বাইর হচ্ছে না। এরপরে যে ঘটনাটা ঘটলো, ওসমান বারবার বলতেছে, তখন সাথে সাথে ওসমান করলো কি, হাতে হাতে হাত দিয়ে বাবার বায়াত নেওয়া হইলো, তারপরে হচ্ছে গিয়ে আবার ইসলাম কবুল করাইলো। নবী মোহাম্মদ চুপ করে ছিল, তারপরে ওই লোকটা ওসমান ওসমান ওই লোকটা কিনে চলে গেল, তারপরে আর কিছু তাকে মারা হইলো না। মোহাম্মদ চুপ করে আছে, কিন্তু সে পরে আর কি তার সাহাবিদেরকে বলতেছে যে আমি যখন চুপ করেছিলাম তখন তোমাদের মধ্যে কেউ উঠে ওকে জবাই করলা না কেন, ওকে খুন করলা না কেন। তখন সাহাবিরা বলে, হুজুর আমরা তো বুঝতে পারিনি, আপনি তো চুপ করেছিলেন, আমরা তো বুঝতে পারিনি, আমরা তাদেরকে তাকে যে খুন করতে হবে এটা তো আমরা বুঝতে পারিনি, আমরা কেন খুন করে থাকাটাই ছিল এই নির্দেশনা যে তোমরা উঠে একজন উঠে তাকে মেরে ফেলবা। মানে নবী মনে মনে চাচ্ছিল ওই লোকটাকে মেরে ফেলতে, আব্দুল্লাহ ইবনে সাদকে মেরে ফেলতে, কিন্তু সে মুখে বলতে পারতেছিল না, লজ্জায় বলতে পারতেছিল না, কারণ এই লোকটা তো নবী মোহাম্মদের নবুয়ত নিয়ে সন্দেহ করছে। নবী মনে মনে চাচ্ছিল যে এই লোকটাকে কে উঠে তার সাহাবীদের মধ্যে কে উঠে মেরে ফেলুক, কিন্তু আবার মারতেও পারতেছিল না, ওসমানের দুধ ভাই ইয়া নিয়ে আসছে আবার এটা মেরে ফেলে, এখন যদি নবী মোহাম্মদ নিজেই মেরে ফেলে তাহলে তো আরো মানে কেলেঙ্কারির একটা একশেষ হবে। এই লোকটাকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ হচ্ছে এ আবার ইসলামে ফেরত আসছিল। এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য কিনা সঠিক কিনা সেগুলো আমি দলিলগুলো বের করে দেখাতে পারি, কেউ যদি চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করেন, আমি দলিলগুলো বের করবো। আমি ভাই ঘটনাটা শুনে আপনার কি মনে হইলো? এটা আরেকটা জিনিস আছে ভাই, তাহলে এখানে এই যে বললেন যে মনের মধ্যে ছিল, কিন্তু নবীর মনের কথা তো আল্লাহ প্রকাশ করে দেন। সে একটা বিবাহের ক্ষেত্রে ওই কথাটা তো ওনার মেয়েটাকে ভালো লেগেছিল, ওনার সন্তানের ছেলের মতো তার বউকে ভালো লেগেছিল, সেটা তো প্রকাশ করে দিয়েছিলেন। তো এটা আল্লাহ প্রকাশ করে দেন কেন, এটা তো প্রকাশ করে দিতে পারতেন। আরে ভাই আপনার মতো নাস্তিক এগুলোর জন্যই তো মানে কি খোঁজেন না প্রশ্ন করেন ভাই। না তবে এইটা তো তাহলে এটা তো রীতিমতো এটা একটা ইনসিডেন্ট, সেটা কি ইনফ্লুয়েন্সের জন্য তাকে হত্যা করা হয়নি? তার মানে উনি যখন বলছেন যে হত্যা করলে না কেন, উনি তো রীতিমতো অফেন্ডেড আছে ভাই। মানে নবী যে অন্যদেরকে শাসাইতে পারতেছে কিন্তু তার ওসমানের সে আর শাসাইতে পারতেছে না, মানে সে চাইতেছে কিন্তু তার চাওয়ার উপরে, মানে নবীর চাওয়ার উপরে ওসমানের চাওয়াটাই মানে নবীর কাছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কেউ যদি আমি দলিলগুলো দেখা দিতে পারি, দলিলগুলো আমি মানে বেশি দেখাবো না, শুধুমাত্র এটুকু দেখাই যে এটার দলিলটা আপনারা পাবেন কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস লেখাটার মধ্যে, লেখাটার ভিতরে একটা চ্যাপ্টারই আছে এই নিয়ে, আবদুল্লাহ ইবনে সাদের ঘটনা, এই চ্যাপ্টারটা পড়বেন, এই চ্যাপ্টারটার ভিতরে সব দলিল দেওয়া আছে, এই যে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা এখানে দেওয়া আছে। এই যে দেখেন সে হচ্ছে মুরতাদ হয়ে গেছিল, প্রথম মুরতাদ ছিল সে, এই লোকটা সে বেঁচে গেছিল। আরেকটা লোক বেঁচে গেছিল, সে হচ্ছে একজন বেদুইন ছিল, তার হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পেট খারাপ হয়ে গেছিল, মানে হচ্ছে সে আর কি যেই গ্রামে থাকতো সেই গ্রামে হচ্ছে গিয়ে যে খাবার দাবার, যে খাবার দাবার ছিল খাদ্য খাদ্যাভ্যাস ছিল তার, সে যখন মদিনা চলে আসে, মদিনা এসে সে যখন ইসলাম কবুল করে এবং সে যখন এই মদিনাবাসীদের খাবার খায় তখন তার পেটে সিরিয়াস রকমের প্রবলেম হয়ে যায়। তখন সে আবার তার মানে পুরোনো জায়গাতে সে আগের মতো ফেরত যাওয়ার জন্য নবীর কাছে ইয়া করে যে আমি তো আগেই ভালো ছিলাম, এখানে এসে আমি তো পুরো অসুস্থ হয়ে পড়ছি। তখন সে এসে নবীর কাছে অনুরোধ করে যে দেখেন আমি তো ইসলাম কবুল করছিলাম, আমি বিশ্বাস টিশ্বাস সবই করি, কিন্তু আমার আমার জায়গায় ফেরত যেতে দেন, কারণ আমি এখানে থাকবো না, যেহেতু ইয়াদ করবো না, আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তখন সে নবীর কাছে অনুমতি চেয়েছিল, এই একটা লোককে নবী অনুমতি দিয়েছিল যে যাও তুমি তোমার আগের জায়গাতে ফেরত চলে যাও, তুমি সে মানে সে ইসলামের সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে চলে গেছিল, বলছিল যে আমি আপনাদের এই সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে আমি শরীর খারাপ আমার আমি মরে যাচ্ছি, তখন তাকে যেতে দেওয়া হয়েছিল। এছাড়া আর কোনো ঘটনা নাই ইসলামের ইতিহাসে যে মানে ইসলাম ত্যাগ করে চলে যাবে সেটা আর কাউকে যেতে দেওয়া হয়নি।
হ্যাঁ, কিন্তু তার সেখানে একটা প্রশ্ন আছে আমার, সেখানে নবী মোহাম্মদ ওনাকে উটের হিসি খেতে বলে উটের হিসি প্রেসক্রাইব করলো না কেন? উটের হিসি খেলে তো পেট ঠিক হয়ে যেত। সেটা করছিল আবার আরেকটা গোত্রকে, উকিল গোত্রকে, ওদেরকে আবার একদম নির্মম ভাবে হত্যা করছিল পরে ধর্ম ত্যাগ করার কারণে। সেই দলিল গুলা তো আরো ভয়ঙ্কর, সেগুলো তো একেবারে আবার সে হাত হত্যা করার পর কেটে। কিন্তু ভাই মানে ইয়া দিছিল মোহাম্মদের নিজের কথা হচ্ছে যে তাদের কুফুরির জন্য, এমন না যে ওই ছেলেটাকে রাখালকে হত্যা করছে এই জন্য ইয়ে করছে, এটা না, তার কুফুরি বা ধর্মত্যাগের জন্য আর কি তাদেরকে হত্যা করছিল মোহাম্মদ। হ্যাঁ, ওই মোহাম্মদ হাদিসে টাইটেলই লেখা আছে, মুরতাদের শাস্তি। হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কি শাহেদ খান ভাইকে কি ফারাজ ভাই আর যুক্ত করবেন? ভাই আপনি আপ টু ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, শেষ একটা সুযোগ দিই শাহেদ খান সাহেব, আপনার কাছে তো আজকে কোনো দলিল আমরা পাচ্ছি না, তাহলে আপনি সেটা তো কবে দলিল নিয়ে আসতে পারবেন বলেন। আসিফ ভাই দেখেন, এতক্ষণ আমাকে সহায় দিয়ে আপনারা নিজেরা নিজেরা কথা আবারও বললেন, কান্নাকাটি শুরু করেন না ভাই, দলিল কবে নিয়ে আসবেন তাছাড়া সেটা বলেন। আবার দেখেন আবার প্রসঙ্গের বাইরে আপনি নিজেও অনেকক্ষণ কথা বললেন ওহির বিষয় ওকে, নিয়ে বিদায় রসুল্লাহ। বিদায় ভাই, বিদায় ভাই, ভালো হ্যাঁ থাকেন, বিদায় তো ভালো দিবেন। থাকেন। হ্যাঁ, আপনার কাছে হেরে গেছি, আমরা সবাই হেরে গেছি, কিছুই নাই। আপনাকে জিজ্ঞেস করলাম যে দলিল নিয়ে কবে আসবেন, আপনি বলতে পারতেন আগামী সপ্তাহে আসবো, বা আজকে 1 ঘন্টা আধা ঘন্টা পরে আমি দলিল নিয়ে আসতেছি, আপনার একটু থাকেন, আমি যাইতেছি আমার আলেমকে, আমার মুহাদ্দিসকে আমি ফোন দিচ্ছি, সে তারা দুই আমরা দুজন মিলে একসাথে আপনার দাঁত ভেঙে দিব, এটাও বলতে পারতেন যে আমার একজন পরিচিত ইসলামের কালেম আছে, তিনি এমন আপনাকে দিবে বাস, আর দলিল দিয়ে আপনাকে ভাষা দিবে, এটাও বলতে পারতেন, সেটাও বললেন না। তাহলে কি আপনার সাথে কি কথা বলবো ভাই, মানে কথা টাইম নেই ভাই, টাইম নেই। আচ্ছা মানে আমাদের দিন দাও ভাই যুক্ত আছেন, দিন দাও ভাই শুনতে পাচ্ছেন নাকি, আছেন? হ্যাঁ আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমি আসলাম যে মুমিনদের এই সমস্যাটা আমি অনেক আগে থেকেই লক্ষ্য করছি, যে ওদেরকে একটা প্রশ্ন করলেই এই যে আমি একটা মানে অনেক আগে একটা পোস্ট দিছিলাম এই ব্যাপারে, যে এই উত্তর সবসময় এমন হওয়া উচিত যাতে মিনি স্কার্টের মতো, মানে এত ছোট হবে না যে সবকিছু মানে কোনো অ্যান্সারই হলো না, আবার এত বড় হবে না মানে বোরকা আল খেল্লার মতো এত বড় হবে না যে সেখানে খালি প্যাচেতেই থাকবে প্যাচেতেই থাকবে, মানে এমন একটা সাইজ হওয়া উচিত যেন মানুষের আকর্ষণও থাকবে আবার হচ্ছে যে বিষয়বস্তু কভার হবে। কিন্তু এই মুমিনরা এই কথা বললে, এই কথা বললে সবার আগেই তো বলবো যে ভাই মিনি স্কার্ট তো হারাম। হ্যাঁ হ্যাঁ, আলখাল্লা হালাল, বোরখা হাল হালাল, খেললা হালাল, এটা লম্বা, এমন লম্বা টানবে উত্তর, যেটার উত্তরটা দিবে না কিন্তু বাদ বাকি সব কথা বলে ফেলবে। এই যে এই লোকটা যে লাস্টে যুক্ত হইলো, সে মেলো ড্রামা করা ছাড়া আর কি করছে ভাই এতক্ষণ? আপনি আমাকে বলেন তো, এমন একটা কিছুই টপিকে না, আলোচনা কি কি করছে সে? কিছুই করেনি এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে সে কিছুই করতে পারে নাই, সে সেই সেই জন্যই মানে একটু বিরক্ত লাগতেছিল যে সে আপনাদের যে প্রশ্ন সে প্রশ্নটাই ঠিক মতো বুঝতেছে না, সে একই কথা বলে যাচ্ছে। হ্যাঁ সে বলছে যে হ্যাঁ তার কাছে রেফারেন্স নাই, তো বাবা রেফারেন্স নাই তো নাই, তাহলে এখন তুই বল যে ঠিক আছে আমি রেফারেন্স কবে নিয়ে আসবো, এদের কাজই হলো যে রেফারেন্স নাই পরে নিয়ে আসবো, তারপরে ওই যে বাঙালির মতো বলতে হয় ওয়েন্ট টু ওয়েন্ট এমনই ওয়েন্ট নেভার কাম ব্যাক, তো এদের এদের অবস্থা হচ্ছে তাই, রেফারেন্স তো আনবেই না পরবর্তীতে। আর ভাই সবচেয়ে ইজি জিনিস হচ্ছে ভাই তুই একটা গুগলে একটু সার্চ দে না ভাই, যে হোয়াট ইজ দ্য পানিশমেন্ট অফ অ্যাপোস্টেট ইন ইসলাম, এই একটা সার্চ দিলেই তো তুই রেফারেন্স সহ সবকিছু পাওয়া যাবে, যে মানে শরিয়া লতে কি বলতেছে, কোন কোন স্কলার কি বলে গেছে, এই এর চেয়ে ইজি আর কিছু আছে? মানে এই জিনিসগুলো নিয়ে তো তেনাবাজি অন্তত এখনকার যুগে এই এই রিসোর্স অ্যাভেলেবল এই যুগে আসাতে এইসব তেনাবাজি করাটা মানে একদম মূর্খামি ছাড়া আর কিছুই না। কিন্তু দিনদা ভাই সবচেয়ে উদ্ভট ব্যাপার হলো যে এতক্ষণ রেফারেন্স দেখানোর পরে সে বলতেছে হ্যাঁ মোরতাদের শাস্তি আছে, এটা কেমন কথা ভাই? আছে কিন্তু ওই যে আপনাকে আবার বলছে না, নতুন নতুন শুরু করে আরেকটা নতুন আরেকটা শব্দ যুক্ত করছে আজকে ভাব, মানে ওই যে সম্ভবত সে বুঝাইতে যাচ্ছে প্রেক্ষাপট, মানে ওই হাদিসের প্রেক্ষাপটটা কি ছিল, মানে এই জিনিসটা দিয়ে ধরেন আরেকটু কিছুক্ষণ তেনা পেঁচাবে, ও এটা তো হাদিসে তাহলে এই প্রেক্ষাপটে করছে, তাহলে এই প্রেক্ষাপট ছাড়া তো আর কখনো সম্ভব না, তাহলে তাহলে প্রেক্ষাপটই যদি এরা মানিস তাহলে তোদের তো এখন উচিত মানে টিস্যু পেপার এখানে ইউজ তো না করা, পানি ইউজ না এখানে করা। তো সমস্যা আছে দিনদা ভাই, এখানে তো সমস্যা আছে, সমস্যা হচ্ছে সে বলছে মুরতাদের কোনো শাস্তি আছে এটাই সে দেখায় নাই, মুরতাদের যে শাস্তি আছে প্রথমে যে বললো মুরতাদের যে শাস্তি আছে, মুরতাদের হত্যার শাস্তি, মুরতাদেরকে যে হত্যা করা, ও আচ্ছা দাদা সে বলছে মুরতাদের মুরতাদেরকে যে হত্যা করা হয়েছে এরকম কোনো সে কোনো কিছু দেখে নাই না না এখন। ফারাজ ভাই, ফারাজ ভাই ভুল ভুল, প্রথমে সে স্বীকারই করে নাই যে মোরতাদের শাস্তির বিধান আছে, এরপরে যখন হাদিস দেখালাম তারপর সে বলছে এরকম কোনো ঘটনা ঘটে নাই, বিধান আছে কিন্তু ঘটনা ঘটে নাই, তারপরে যখন ঘটনা দেখালাম তখন সে বলতেছে যে এটা ভাবটা বুঝতে হবে হাদিসের। হ্যাঁ সে পোল্টি পোল্টি খাচ্ছিল, প্রথমে নাই তারপরে হচ্ছে যে থাকার পরে বলে যে ও আছে, কিন্তু একটা উদাহরণ দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কে এই কাজটা করছে এবং তাকে হচ্ছে শাস্তি দেওয়া হয়েছে, এরপরে যখন দেখানো হলো পরবর্তীতে আসে সে বলে যে হ্যাঁ আছে কিন্তু তার কাছে রেফারেন্স নাই। আছে কিন্তু ভাবটা কি, হাদিসের ভাব বুঝতে হবে আমাদের, হাদিসের ভাবনা বুঝলে হাদিসটা বোঝা যাবে না, হাদিসের ভাব আমরা বুঝবো এখন।